কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পুজোরীয় সিপিএমের নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা আছে ওখানে চলছে যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে। তৃতীয় দফা চতুর্থ দফায় ভুয়ো এজেন্টকে যেভাবে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, ওতেই রাজ্যের শাসক দলের কাছে স্পষ্ট বার্তা ছিল যে বামপন্থীদের এই রাজ্যে আগের তুলনায় ভোট যেভাবে বাড়ছে, মানুষের জনসমর্থন যেভাবে বাড়ছে, তার ফলে আসলে তৃণমূল এগুলো ভয়ে গিয়ে করছে। এটা বেসিক জিনিস বোঝা উচিত, ডাইনোসর ফিরছে না, বাম ঘুরছেও না, দাঁড়াচ্ছেও না, চিন্তা করে লাভ নেই। তার জন্যই তো তন্ময় দা সায়ন্তিকাকে দেখে আশীর্বাদ করে বলে বিজয়ী ভব, ভালো কথা। এই সেটিংয়ের কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঠিক করে নিক কার সাথে কার সেটিং, তাহলে আমাদের উত্তর দেবে। তুমি অন্তত সমীরদার মতো হলো না, টাইম উত্তর দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিক সেটিংটা কার সাথে কার আছে, মানে কীরকম সেটিং। এই একসময় তিনি বলেন কংগ্রেসের সাথে সেটিং, একসময় বলে বামেদের সাথে সেটিং, আমি দেখলাম ইন্ডিয়া অ্যালায়েন্স। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মিটিং আমরা দেখেছি, সম্পর্কে বলছেন যে ইন্ডিয়া জোটে আমি তাদের কথা বলছি না, কারণ ও দুটো বিজেপির সঙ্গে আছে। কেন এই রাজ্যটা কি আলাদা নাকি? এই রাজ্যের গুলো কি আলাদা? আমি আবার বললাম না, ডাইনোসররা ফিরবে না, বাম ও ঘুরবেও না, দাঁড়াবেও না। আর সেটিংটা কি মানুষ জানে? বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, চলে গেল বাম কংগ্রেসকে সাপোর্ট করা মানে তৃণমূলকে সাপোর্ট করা। বেশ, সুমায়দা কে আছে? সুমায়দা ভোট মানে ভোট ওনার মানে রাজনৈতিক ভাবধারা জানাই আমি, সেটাকে নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু একজন বামপন্থী হিসাবে ব্যাপারটা কেমন লাগছে যখন ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখা যাচ্ছে তৃণমূল, বাম, কংগ্রেস সবকটা একসাথে? একটা বামপন্থী হিসাবে কেমন লাগছে যখন দেখা যাচ্ছে বাম মেয়েদের হত্যাকারী কংগ্রেসের সাথে হাত মেলাতে হচ্ছে? কংগ্রেস কর্মীদেরও বা কেমন লাগছে যখন কাটা হাত আর রক্তমাখা ভাত এক হচ্ছে? এটাও জানতে ইচ্ছা করে।